সাকিব আল হাসান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার জীবন নিয়ে রোমাঞ্চের শেষ নেই। আজ পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটান, তো পরদিন এসে ঢুকে পড়েন আপন ঠিকানা মিরপুরে। সাকিব তো এমনই, তার জীবনের অঙ্ক মেলাতে গেলে ভরকে যাবে যে কেউ। জানা গেছে কাল দেশে ফিরেই মঙ্গলবার দুপুরে তামিমদের অনুশীলন দেখতে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ছুটে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে হাতে চোট পাওয়ায় 6 সপ্তাহের জন্য দলের বাইরে চলে গেছেন সাকিব, তাই আসন্ন আফগান সিরিজে টাইগারদের হয়ে টেস্ট ম্যাচে খেলা হবে না তার। ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে খেলবে কিনা তাও নিয়ে রয়েছে ধোঁয়াশা, কিন্তু আফগানদের বিপক্ষে লড়াইয়ের আগে দলকে সাহস যোগাতে মাঠে হাজির টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। 2019 সালে চট্টগ্রামের মাটিতে একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ, হয়তো সেই পরাজয়ের যন্ত্রণা এখনো বয়ে বেড়াচ্ছেন সাকিব। তাই প্রতিশোধের নেশায় দলকে চাঙ্গা রাখতে ভাঙ্গা আঙ্গুল নিয়েই মাঠে হাজির সাকিব আল হাসান। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট।